আসসালামু আলাইকুম। 10 মিনিট নলেজ ল্যাবের পক্ষ থেকে সকলকে স্বাগতম। ভাইবা পরীক্ষার জন্য একটি চূড়ান্ত প্রাথমিক মডেল ভাইবা যা আপনাদের সর্বাধিক সাহায্য করবে। প্রথমে প্রার্থী আসসালামু আলাইকুম, আসতে পারি স্যার? পরীক্ষক ওয়ালাইকুম আসসালাম, আসুন। প্রার্থী ধন্যবাদ স্যার। পরীক্ষক বসুন, আপনার নাম কি? প্রার্থী মোহাম্মদ জয়নুল আবেদিন। পরীক্ষক এ নামের একজন বিখ্যাত ব্যক্তির নাম বলুন এবং তিনি কবে এবং কোথায় জন্মগ্রহণ করেন। এই ধরনের প্রশ্ন আমাদের করতে পারে, তার জন্য নিজের নামের সাথে সম্পর্কিত বিখ্যাত ব্যক্তির সম্পর্কে অবশ্যই ভাইবাতে জেনে যাবেন। প্রার্থী শিল্পাচার্য জয়নুল আবেদিন, তিনি 29শে ডিসেম্বর 1914 সালে কিশোরগঞ্জ জেলার কেন্দুয়ায় জন্মগ্রহণ করেন। পরীক্ষক আচ্ছা বলুন তো শিক্ষা কি? প্রার্থী সাধারণ অর্থে জ্ঞান বা দক্ষতা অর্জনই হলো শিক্ষা, ব্যাপক অর্থে পদ্ধতিগত জ্ঞান লাভের প্রক্রিয়াকেই শিক্ষা বলে। পরীক্ষক প্রান্তিক যোগ্যতা কি বা কাকে বলে? প্রার্থী প্রাথমিক স্তরে শিক্ষা লাভ শেষে একটি শিশুর যতটুকু আচরণিক পরিবর্তন হবে, জ্ঞান দক্ষতা দৃষ্টিভঙ্গি ও মূল্যবোধের বিকাশ ঘটবে, তাই হচ্ছে ওই স্তরে অর্জন উপযোগী যোগ্যতা বা প্রান্তিক যোগ্যতা। পরীক্ষক বলুন ডিআইটি এর পূর্ণরূপ কি? প্রার্থী ডিআইটি এর পূর্ণরূপ হলো ঢাকা ইমপ্রুভমেন্ট ট্রাস্ট। পরীক্ষক সংবিধানের কোন অনুচ্ছেদে অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষার কথা বলা হয়েছে? 17 অনুচ্ছেদে। পরীক্ষক কবে প্রাথমিক ও গণশিক্ষা বিভাগকে পৃথক মন্ত্রণালয়ে রূপান্তরিত করা হয়? প্রার্থী 2003 সালের 2 জানুয়ারি। প্রাথমিক এই শিক্ষক এই পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্নগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই ভাইবাটা ভালো মতো পড়লে অনেক ধরনের প্রশ্ন কমন পড়ে যেতে পারে। পরীক্ষক প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন করে কোন সংস্থা? প্রার্থী জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি, যাকে NAPE নেইপ বলা হয়। পরীক্ষক প্রাথমিক শিক্ষকদের বাধ্যতামূলক প্রশিক্ষণের বর্তমান নাম কি, যেটা একজন শিক্ষককে নিতেই হয়? সেটা হলো ডিপ্লোমা ইন প্রাইমারি এডুকেশন, যার সংক্ষেপে বলা হয় DPED। পরীক্ষক কৃষ্ণ সাগরের তীরবর্তী 5টি দেশের নাম বলুন। প্রার্থী তুরস্ক, বুলগেরিয়া, রাশিয়া, জর্জিয়া ও ইউক্রেন, এগুলো হলো কৃষ্ণসাগরের তীরবর্তী 5টি দেশের নাম। পরীক্ষক রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্যগ্রন্থ কোনটি এবং এটি কত সালে কোন পত্রিকায় প্রকাশিত হয়? প্রার্থী রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্যগ্রন্থের নাম হলো কবিকাহিনী, এটি 1878 সালে ভারতী পত্রিকায় প্রকাশিত হয়। উচ্চ মাধ্যমিক পর্যায়ে ছাত্রী উপবৃত্তি প্রকল্প কবে চালু হয়? এটি হলো 2002 সালে 1 আগস্টে চালু হয়। পরীক্ষক মুদ্রাস্ফীতি কি? মুদ্রাস্ফীতি হলো অর্থের মূল্য যখন ক্রমাগত কমে আসে এবং সার্বিক দ্রব্যের মূল্য ক্রমাগত বেড়ে যায়, তখন এটিকে মুদ্রাস্ফীতি বলে। আর একটি দেশের জন্য মুদ্রাস্ফীতি অনেক বেশি ক্ষতিকর। পরীক্ষক কে কবে কোথায় 6 দফা দাবি পেশ করেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 5 ফেব্রুয়ারি 1966 সালে লাহোরে বিরোধী দলগুলোর কনভেনশনের নির্বাচনী কমিটিতে 6 দফা দাবি প্রথম পেশ করেন। পরীক্ষক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথম কবে কতটি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করেন? উত্তর হল 1973 সালে 36,165টি
বিদ্যালয়ে তিনি প্রথম তিনি জাতীয়করণ করেন। কোন দেশ বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দান করে? ভুটান সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃতি দান করে। মুক্তিযুদ্ধে একমাত্র নৌ সেক্টর ছিল কোনটি? প্রার্থী 10 নম্বর সেক্টর। নোমেন কালচার শব্দটির বাংলা অর্থ কি? এর বাংলা অর্থ হল পরিভাষা বা নামকরণ পদ্ধতি। বাংলাদেশে কোন অঞ্চল বরেন্দ্র ভূমি নামে পরিচিত? প্রার্থী বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চল, যেমন রাজশাহী বিভাগ, এটি বরেন্দ্র ভূমি নামে পরিচিত। পরীক্ষক জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ কত সালে প্রবর্তন করা হয়? প্রার্থী 2011 সালে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ সর্বপ্রথম প্রবর্তন করা হয়। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর নাম কি? প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর নাম হল মোহাম্মদ জাকির হোসেন। এই ভাইবাটা ভালো মতো সকল ধরনের প্রশ্নগুলো অবশ্যই পড়ে যাবেন, কারণ এখানে অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন দেওয়া আছে যেগুলো আপনাদের ভাইবাতে করার সম্ভাবনা রয়েছে। পরীক্ষক বর্তমানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ভিশন ও মিশন কি? প্রার্থী প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ভিশন হলো মানসম্মত প্রাক প্রাথমিক ও প্রাথমিক ও জীবনব্যাপী শিক্ষা, আর মিশন হলো প্রাথমিক শিক্ষার সুযোগ সম্প্রসারণ ও গুণগত মান উন্নয়নের মাধ্যমে সবার জন্য প্রাথমিক ও জীবনব্যাপী শিক্ষা নিশ্চিতকরণ। বর্তমানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা কতটি? এটা 2020 ও 2021 বার্ষিক প্রতিবেদনের গণনা অনুসারে বর্তমান অবধি এর সংখ্যা হলো 65,566। সিআরবিএসের পূর্ণরূপ কি? সিআরবিএসের পূর্ণরূপ হলো সিভিল রেজিস্ট্রেশন অ্যান্ড ভাইটাল স্ট্যাটিস্টিক্স। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরো কবে প্রতিষ্ঠা করা হয়? প্রার্থী 14 এপ্রিল 2005 সালে। সর্বশেষে পরীক্ষক ঠিক আছে, আপনি এবার আসতে পারেন। প্রার্থী ধন্যবাদ স্যার, আসসালামু আলাইকুম। তো আজকের পর্বটি এই পর্যন্তই। আমি প্রাথমিক এই শিক্ষার এই পরীক্ষার জন্য আমি প্রাথমিক একটি সুন্দর মডেল আপনাদের দিয়ে দিলাম। এভাবে যে আসবে তার কোনো কথা নেই, কিন্তু এই ধরনের প্রশ্নগুলো খুবই ইম্পর্ট্যান্ট এবং এভাবেই আসার সম্ভাবনা বেশি। এবং আপনাদের যদি প্রশ্ন করা হয় ঠিক এভাবেই শুরু এবং শেষ পর্যন্ত এই ধরনেরভাবে জবাব দিয়ে অ্যান্সার দিয়ে এবং এভাবে ধন্যবাদ স্যার আসসালামু আলাইকুম বলে আপনারা বের হয়ে যাবেন। আশা করি যদি এভাবে আপনারা ভাইবা পরীক্ষা দেন তাহলে ভাইবাতে টিকার সম্ভাবনা সর্বোচ্চ। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।